সবাইকে শুভেচ্ছা হোমিওডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে আমাদের আউট অফ সিলেবাস সেকশনে গত পর্বে আলোচনা করেছিলাম প্রগনোসিস কি এটা নিয়ে আজকে ফ্যাক্টর ফর প্রগনোসিস অর্থাৎ যে বিষয়গুলো উপর এই প্রগনোসিস করাটি নির্ভর করে হোমিওপ্যাথিতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ আজকে হচ্ছে প্রগনোসিসের ফ্যাক্টর হোমিওপ্যাথিক প্রগনোসিসের ফ্যাক্টর মূলত সার্বিক প্রগনোসিসটির ব্যাপারে আমি আলোচনা করছি আমি বলেছিলাম এর আগেও যে দুই ধরনের প্রগনোসিস করা যায় একটা হচ্ছে সার্বিক প্রগনোসিস একদম জেনারেল একটা প্রগনোসিস একটা কেস নতুন কেস নেওয়ার পর এবং আরেকটি হচ্ছে তার ফলো আপ প্রগনোসিস যে বিষয়গুলো এই সার্বিক প্রগনোসিস করার সময় লক্ষ্য করতে হয় সেগুলো আমি একটি একটি করে আজকে বলতে যাচ্ছি বলার অপেক্ষা রাখে না এটি কতটুকু গুরুত্বপূর্ণ একজন চিকিৎসকের জন্য তো প্রথমেই যে বিষয়টি হোমিওপ্যাথিতে লক্ষ্য করতে হয় তা হচ্ছে জীবনী শক্তির সক্রিয়তা ও লক্ষণ বহিঃপ্রকাশের স্বতন্ত্রতা অর্থাৎ স্ট্রেংথ অফ ভাইটাল ফোর্স অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি অফ দ্য কেস জীবনী শক্তি স্বতন্ত্রতা এবং লক্ষণ বহিঃপ্রকাশের স্বতন্ত্রতা এই বিষয়গুলো প্রথম বলতে পারি এই দুটো একত্রে বললাম এই কারণেই যে জীবনী শক্তির সক্রিয়তার উপরেই নির্ভর করে যে একজন মানুষের কীভাবে কতটুকু লক্ষণের প্রকাশ পেতে পারে বা তার স্বতন্ত্রতার ধরনটি কী রকম হবে মনে রাখতে হবে যে অ্যালোপ্যাথিক প্রগনোসিসে রোগীর কোনো একটি অঙ্গ অংশ বা প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর নির্ভর করলেও হোমিওপ্যাথিক প্রগনোসিস কিন্তু নির্ভর করে রোগীর সার্বিক অবস্থার পরিমাপ বা জীবনী শক্তির অবস্থা পরিস্থিতি বা সক্রিয়তার উপর বা তার স্বতন্ত্র রোগীকে ডায়াগনোসিসকারী লক্ষণ প্রকাশের সক্ষমতার উপর এই জীবনী শক্তি কতটুকু লক্ষণ স্বতন্ত্র লক্ষণ প্রকাশ করতে পারে তার উপর এখানে দেখতে হয় এই ধরনের উপসর্গের বা এই নামের রোগে আক্রান্ত অন্যান্য ব্যক্তি থেকে আমি যে চিকিৎসা করছি তার পার্থক্যটি কোথায় যদি জীবনী শক্তি যদি এতটা সক্রিয় বা সবল থাকে যে লক্ষণের মাধ্যমে তাকে প্রদর্শন করতে পারে পুরো রোগটিকে সুন্দরভাবে চিত্রায়িত করতে পারে যদি এতটা সবল থাকে তবে হোমিওপ্যাথিতে নিঃসন্দেহে তার প্রগনোসিসটি ভালো বলার অপেক্ষা রাখে না কারণ সুস্পষ্ট লক্ষণ মানে তার জীবনী শক্তি যথেষ্ট উন্নত এবং সেখানে সদৃশ ঔষধ কৃত্রিম ডিজিজ আমাদের ম্যাটেরিয়া মেডিকেল থেকে খুঁজে পাওয়াটি অত্যন্ত সহজসাধ্য হয়ে দাঁড়ায় এক্ষেত্রে রোগটি যে নামেরই হোক যদি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত লক্ষণ পাওয়া যায় সুস্পষ্ট লক্ষণ পাওয়া যায় যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক যার এইটুকু ধারণা আছে যে যিনি এইটুকু খুঁজে বের করতে পারেন যে এই রোগীর এই বৈশিষ্ট্য অনুযায়ী কোন ওষুধটি হতে পারে তার পক্ষে সেই রোগটিকে আরোগ্য করা সম্ভব প্রকৃত একদেশিক রোগ যেগুলো আছে ট্রু ওয়ান সাইডেড কেস আমি ট্রু ওয়ান সাইডেড কেস এই কারণে বললাম যে অনেক সময় আছে যে একটা কেস আসলে ওয়ান সাইডেড নয় কিন্তু কোনো একটা রোগী হয়তো কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের পর্যায়ে আছে অনভিজ্ঞ চিকিৎসকের চোখে তাকে ওয়ান সাইডেড মনে হতেই পারে কারণ লক্ষণের চাইতে তখন বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ এবং লক্ষণের পরিমাণ তখন খুবই কম আসলে রোগীর শরীর অত বেশি রোগই নেই অযথাই চিকিৎসকের মনে হতে পারে ওয়ান সাইডেড যদি অনভিজ্ঞ থেকে থাকেন কিন্তু আসলে সেটা ওয়ান সাইডেড কেস নয় ট্রু ওয়ান সাইডেড কেস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে লক্ষণের অত সুস্পষ্টতা নেই কাজেই প্রগনোসিস নিয়েও কিন্তু বহু রকমের ঝামেলা আছে এবং ডক্টর হানিম্যান এই ওয়ান সাইডেড কেসগুলোর ব্যাপারে আলাদাভাবে অ্যাফোরিজম দিয়ে তার আলাদাভাবে ট্রিটমেন্টের পদ্ধতি এক্সপ্লেন করেছেন ব্যাখ্যা করেছেন অর্গানন অফ মেডিসিন আমরা দেখতে পাবো কাজেই স্বতন্ত্রভাবে লক্ষণ পরিস্ফুট না হলে তার প্রগনোসিসটা তুলনামূলকভাবে ভালো নয় আমরা সুস্পষ্টভাবেই বুঝতে পারি যার শরীরে যথেষ্ট পরিমাণ তীব্র লক্ষণ আছে কিন্তু তার বহিঃপ্রকাশিত স্বতন্ত্র লক্ষণ নেই তার অবস্থা ভালো নয় সেগুলো আমরা কোন কেসগুলোতে পাই বহু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করা বা কেমোথেরাপি রেডিওথেরাপি করে একদম লক্ষণগুলোকে যখন উল্টোপাল্টো করে ফেলানো হয় কিংবা বহু হোমিওপ্যাথিক ওষুধ ভুলভাবে প্রয়োগ করে যখন একটা কেসকে ডিসরাপ্টেড করা হয় এই বিভিন্ন কারণেও কিন্তু আমরা বা কোনো একটা অ্যালোপ্যাথিক ওষুধ প্রয়োগ করে আয়াট্রোজেনিক ডিজিজ যখন তৈরি করা হয় ওষুধজনিত রোগ যখন তৈরি হয়ে যায় সেই সমস্ত কেসগুলোতে আমরা তখন প্রকৃত চিত্রটি আর দেখতে পাবো না বা একটা রোগী হয়তো এত তীব্র প্যাথোলজিও নয় বহু রকমের অ্যালোপ্যাথিক ওষুধ খান এবং তার লক্ষণগুলোকে মাস্ক করে ফেলেছেন ঢেকে ফেলেছেন সেখানে প্রগনোসিসকে আমরা উত্তম বলতে পারি না এটা একটা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আরও অনেকগুলো ফ্যাক্টরের উপরে আসলে সার্বিক ব্যাপারটি নির্ভর করে তবে মোদ্দা কথাটি হচ্ছে সর্বপ্রথম
আমাদের মনে রাখতে হবে জীবনী শক্তির ক্ষমতা, সক্ষমতা, সক্রিয়তা এর উপর আমাদের প্রগ্নোসিসের একটি গুরুত্বপূর্ণ দিক নির্ভর করে। মনে রাখতে হবে হোমিওপ্যাথিতে এই অনন্য বা স্বতন্ত্রকারী তথ্য ক্ষুদ্রোগের সাথে সংশ্লিষ্ট নয়। অনেক সময় যেমন কজেটিভ মডালিটি, জেনারেল মডালিটি, কিছু কনকমিটেন্ট সিমটমস বা মেন্টাল বা ইমোশনাল সিমটমস বা ট্রেইট বা এই সমস্ত জিনিসের কম্বিনেশন থেকেও স্বতন্ত্রকারী লক্ষণগুলো সৃষ্টি হতে পারে যা রোগের সাথে সংশ্লিষ্ট নয়, সরাসরি রোগীর সাথে সংশ্লিষ্ট। কাজেই রোগীর সাথে সংশ্লিষ্ট মানেই জীবনী শক্তির সাথে সংশ্লিষ্ট, আর এই কারণে আমাদের জীবনী শক্তি সক্রিয় হচ্ছে প্রগ্নোসিসের ক্ষেত্রে সর্বপ্রথম বিবেচ্য বিষয়। মনে রাখতে হবে জীবনী শক্তির স্কেল মাপার মতো, জীবনী শক্তি কী পরিমাণ আছে সেই স্কেল করার মতো উপায় কিন্তু এখনও ম্যাথমেটিক্যালি আমরা তৈরি করতে পারিনি বা তৈরি করার উপায় সৃষ্টি হয়নি। কাজেই এই জীবনী শক্তি সক্রিয়তার উপরে চিকিৎসকের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, হোমিওপ্যাথিক মূলনীতি সম্বন্ধে তার জ্ঞান, হোমিওপ্যাথিক ফিলোসফি সম্বন্ধে তার ধারণার স্বচ্ছতা বহুগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যে তিনি আসলে কতটা দক্ষ এই ব্যাপারটিতে, এই জীবনী শক্তি পরিমাপের ব্যাপারটিতে এই চিকিৎসককে এই পরিমাপটি করতে হয়। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা উল্লেখ করতে পারি সেই সাথে জীবনী শক্তি সক্রিয়তার উপরে নির্ভর করে রোগীটি প্রদত্ত ওষুধে কত দ্রুত রেসপন্স করবে, কেমন হারে আরোগ্য হবে, কত দ্রুত আরোগ্য হবে এগুলো সব নির্ধারিত হয়। মূলত হোমিওপ্যাথিক ওষুধ এই জীবনী শক্তিকেই উন্নত করে এবং মানুষের নিজস্ব জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সই তখন রোগকে পরাভূত করা, রোগীর দেহ এবং মনে আরোগ্যের কাজটি তখন এই জীবনী শক্তিই কিন্তু করে থাকে। কাজেই জীবনী শক্তি দুর্বল থাকলে লক্ষণের বহিঃপ্রকাশ, স্বতন্ত্রতা সূচক লক্ষণ প্রাপ্তি, সুনির্দিষ্ট ওষুধ বাছাই যেমন বিঘ্নিত হয়, তেমনি সঠিক ওষুধ নির্বাচিত হলেও তার সক্রিয়তার মাত্রা তখন কম হয় যদি জীবনী শক্তি দুর্বল হয়। কাজেই রোগীর প্রগ্নোসিসের ক্ষেত্রে জীবনী শক্তির ভূমিকাকে মুখ্য বলে স্বীকার করা ছাড়া উপায় নেই। এরপর আমরা আসতে পারি জীবনের অভিব্যক্তির ক্ষেত্রে সীমাবদ্ধতার মাত্রা। এটা একটা ফ্যাক্টর যে জীবনের অভিব্যক্তি বা এক্সপ্রেশনের ক্ষেত্রে তিনি কতটুকু সীমাবদ্ধ। ডক্টর জর্জ বিতলকাসের মতে একটা মানুষের সুস্থতার বৈশিষ্ট্য হচ্ছে ফ্রিডম। খুব সংক্ষেপে বললে মানসিক ফ্রিডম, ইমোশনাল ফ্রিডম এবং ফিজিক্যাল ফ্রিডম। তার এক্সপ্রেশন, তার প্রতিটি স্তরের এক্সপ্রেশনটি কতটুকু স্বতঃস্ফূর্ত এবং কতটুকু স্বাধীন, এর যতটুকু সীমাবদ্ধতা ততটুকুই রোগ। আর এ কারণেই আমরা যদি হিসাব করি যে একজন মানুষের যদি মানসিক ক্ল্যারিটি থাকে, যদি আবেগের ক্ষেত্রে কোনো প্যাশন না থাকে বা শারীরিক ক্ষেত্রেও যদি সীমাবদ্ধতার মাত্রা কম থাকে তবে তার প্রগ্নোসিসটি ভালো। তো মানসিক ক্ল্যারিটি বেশি মানে সৃজনশীলতা বা মানুষের মানবীয় যে গুণাবলী, ধরেন উদারতা, নিঃস্বার্থবাদিতা, এগুলো তার বেশি থাকবে। তো সৃজনশীল নিঃস্বার্থ মানুষ স্বাভাবিকভাবেই আমরা একটা ভালো প্রগ্নোসিস আশা করতে পারি। ঠিক এভাবে আমরা বিচার করতে হবে যে কোন রোগীতে আমাদের একটা ব্যাপার অবশ্যই মনে রাখা উচিত যে হোমিওপ্যাথিতে কিন্তু শুধু রোগের হিসাব করা হয় না, রোগটি কোন রোগীতে দেখা দিয়েছে সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। কাজেই এই মানুষের মন, মানুষের আবেগ এবং শরীরের এই সীমাবদ্ধতা বা স্বাধীনতাটিকে আমরা বিবেচনা করব প্রগ্নোসিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা দেখবেন বহু চিকিৎসক বা আমার নিজের ব্যক্তি জীবনেও আমি অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটি লাভ করেছি, কুটিল মানুষের স্বার্থে আরোগ্য হতে দেরি হয় বেশি। আপনি গ্রামে যান, সহজ সরল জীবনযাত্রা, তারা ভালো মতো আপনাকে বলতেও পারবে না, তাদের সমস্যাগুলো কী ঠিক মতো বোঝাতেও পারবে না তাদের আমাদের বইপত্রের ভাষায়, কিন্তু স্বতঃস্ফূর্ত তাদের মধ্যে আরোগ্যের হারটি এই আমাদের মেট্রোপলিটন লাইফে যে সমস্ত উন্নতি হয়, যে আরোগ্যের হার, সেই একই ওষুধে তাদের মধ্যে আরোগ্যের হার মিনিমাম 3 গুণ বেশি থাকে। কেন থাকে? এই মানসিক ক্ল্যারিটি বা বহু রকমের আসক্তি থেকে তারা মুক্ত, বহু রকমের মোহ থেকে তারা মুক্ত, যা আমরা আমাদের এই শহুরের জীবনে, উরবান লাইফে বা আমাদের এই মেট্রোপলিটন কসমোপলিটন লাইফগুলোতে আমরা ভোগ করে থাকি বা গ্রহণ করে থাকি। এই কারণেই এই এই মানুষগুলোতে প্রগ্নোসিস সহজেই বলে দেওয়া যায় যে তাদের প্রগ্নোসিস শহুরে মানুষের চাইতে অনেকটা বেটার হবে। আবার আরেকভাবেও বলা যায় যে উদার, নিঃস্বার্থ, ব্যালেন্সড মানুষের প্রগ্নোসিসটি আমরা আশা করতে পারি বেটার হবে।
এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ফসফরাসের রোগী যারা সত্যিকারের ফসফরাসের রোগী তাদের আরোগ্যের হারটি অনেক দ্রুত। কেন? কারণ তারা এই চরিত্রের মানুষ, বলতে গেলে কনস্টিটিউশনালি তারা অনেকটা বেটার কোয়ালিটির ব্যক্তি বলে আমরা স্বাভাবিকভাবে বিবেচনা করতে পারি তাদের লক্ষণের সাপেক্ষে। যে ব্যক্তিগণ তাদের সীমানাকে, মনের সীমানাই হোক, আবেগের সীমানাই হোক, তাকে পরিসীমিত করে ফেলেছে, সচেতনভাবে যে স্ট্রেচের মধ্যে পড়ে আছে, যাকে সর্বদা স্ট্রেস থেকে বাঁচার চেষ্টা করতে হচ্ছে, যে নিজেকে অন্যান্য মানুষের সাথে সম্পর্ককে পৃথক করে ফেলেছে, তাদের বেলায় আমরা কম সন্তোষজনক প্রগ্নোসিস আশা করতে পারি। নিঃসন্দেহে তারা আক্রান্ত, জীবনের ভিতর পর্যন্ত আক্রান্ত, গভীরভাবে আক্রান্ত, যদিও রোগ লক্ষণ হয়তো তাদের কোনো একটি জায়গায় প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে হয়তো শারীরিক কোনো একটি লক্ষণের মাধ্যমে, কিন্তু প্রগ্নোসিসের হার তাদের বেলায় নিঃসন্দেহে কম হবে, উন্নতি একটু তুলনামূলক বাজে প্রগ্নোসিস হবে। বহু অভিজ্ঞ চিকিৎসক আছেন যারা সাক্ষাৎকারের প্রথম মুহূর্তটিতে রোগীদের এই প্রবণতাগুলিকে উপলব্ধি করতে পারেন। রোগীর অভিব্যক্তির স্বতঃস্ফূর্ততা, সেন্সিটিভ ক্ষেত্রগুলোতে নিয়ে আলোচনায় তাদের স্বতঃপ্রবৃত্ততা, মানে কতটুকু স্বতঃস্ফূর্তভাবে তারা সেন্সিটিভ বিষয়ে, তাদের জীবনের সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। রোগীর অবস্থানের ধরন, অন্যদের সাথে যোগাযোগ বা সংযোগ স্থাপনের সামর্থ্য, এ সমস্ত কিছু থেকে একজন চিকিৎসক তথ্য পেতে পারেন। সেই সাথে কখনো কখনো সামান্য সামান্য ক্লিনিক্যাল অবজারভেশনও গুরুত্বপূর্ণ ক্লু হতে পারে, যেমন শরীরের রং, চর্মের টেকচার, পেশির টোন, চোখের স্বচ্ছতা, জিহ্বার অবস্থা, চুলের ঔজ্জ্বল্য, এই সমস্ত ব্যাপার থেকে অনেক সময় চিকিৎসক প্রগ্নোসিসের ব্যাপারে অনেকটা এগিয়ে যেতে পারেন। তৃতীয়ত আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা উল্লেখ করতে পারি তা হচ্ছে লক্ষণের সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ রোগ লক্ষণ তার ভরটি আসলে কোথায় বেশি প্রকাশ করছে। একটি কেসে যদি মানসিক ও ইমোশনাল লেভেলে একটি রোগের কেন্দ্র নির্দিষ্ট হয়, তবে তার প্রগ্নোসিস আমরা তুলনামূলকভাবে কম আশাপ্রদ বলে আকাঙ্ক্ষা করতে পারি, কারণ তার রোগের জীবনের বা হায়ারার্কির গভীরতম লেভেলকে আক্রান্ত করেছে। এই রোগীগণ অত্যন্ত ধীরে, বহু কষ্টে উন্নতি লাভ করতে পারে। অন্যদিকে মনের বা আবেগের ক্ষেত্রে খুব কম লিমিটেশনযুক্ত রোগী, সীমাবদ্ধতা তাদের খুব কম, যার সমস্যা কেবলমাত্র শরীরের স্তরেই সীমাবদ্ধ, তিনি দ্রুত এবং সহজে আরোগ্য লাভ করবেন নিঃসন্দেহে। কারণ একটা সহজ কথা বলি, আপনার ঘর ময়লা হয়েছে, অনেক কোনায় গিয়ে খুব আঠালো ময়লা লেগে রয়েছে অল্প একটু, কিন্তু ফ্লোরে দরজার কাছে অনেকগুলো ময়লা স্তূপীকৃত রয়েছে, কোনটি পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা বা ঘর থেকে দূর করা সুবিধাজনক হবে? নিঃসন্দেহে আপনারা বলবেন ফ্লোরের যে অনেকগুলো ময়লা পড়ে রয়েছে সেগুলোই বেশি আরামদায়ক হবে, আঠালো অল্প একটু ময়লা যা ঘরের কর্নারে রয়েছে ওই পুরোটা নামিয়ে তাকে পরিষ্কার করে ঘর থেকে বের করার চাইতে। ঠিক এইরকম অনেক সময় শরীরে অনেক বড় লক্ষণও খুব সহজে দূর করা সম্ভব হয় যদি তা এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, ঘরের দরজাতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু খুব গভীরে যখন অল্প একটু সমস্যাও দেখা দেয়, আপাত দৃষ্টিতে যাকে অল্প বলে মনে হয়, তা কিন্তু অনেক সময় আরোগ্য করা কঠিন হয়ে যায়। আপনারা জানেন যারা পানিতে, নদীতে বা পুকুরে, জলাশয়ে গোসল করেছেন তারা জানেন যে পানির অনেক নিচে গিয়ে আপনি যদি বুদবুদ ছাড়েন, অল্প একটু বুদবুদ উপরে উঠলে অনেক বড় দেখতে পাওয়া যায়, অনেক বড় বুদবুদ আকারে তা উঠে আসে। সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, পানির চাপের কারণে বুদবুদটি আসলে বড়, কিন্তু পানির চাপের কারণে নিচের দিকে ছোট থাকে সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি ঠিক এইরকমই মানুষের যখন মনে আবেগের স্তরে যখন কোনো একটা ছোটো লক্ষণও থাকে, বলতে গেলে তা পারিপার্শ্বিক চাপে খুব অল্প পরিমাণে আমরা দেখতে পারি, কিন্তু তার গুরুত্ব মোটেও কম নয়, তা যখন বাইরে আসে তখন কিন্তু ভয়ানক আকারেই আসতে পারে। যাই হোক, আমরা সহজ কথা বলতে পারি যে ঠিক এই গভীরতর অঞ্চলগুলোতে যদি রোগের সেন্টার অফ গ্র্যাভিটি হয়ে থাকে, যদি তাকে কেন্দ্র করে এই রোগের বহিঃপ্রকাশ ঘটতে থাকে বা রোগের সৃষ্টি হতে থাকে, তবে তার প্রগ্নোসিসটি তুলনামূলক বাজে। এবং সহজ কথা, রোগের সেন্টার অফ গ্র্যাভিটি যত গভীর তার প্রগ্নোসিস তত বাজে। এরপর আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলতে পারি প্রগ্নোসিসের ফ্যাক্টর হিসাবে, যে কোনো উত্তেজনার প্রতি সংবেদনশীলতা,
এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্রগনোসিসের ব্যাপারে, যে আমার রোগীটি কতটুকু সংবেদনশীল। বহু সংবেদনশীল রোগী, অতি সংবেদনশীল রোগী আতঙ্ক তৈরি করতে পারে চিকিৎসকের মনে। ডাক্তার হানিম্যান বলেছেন যে অত্যন্ত এক হাজার গুণ বেশি সংবেদনশীল হওয়া সম্ভব। আপনি একটা পোরেন্সি ডোজ ব্যবহার করেন, তার সাথে এক হাজার গুণ বেশি শক্তি সংবেদনশীল। এবার তাকে পোরেন্সি দেওয়ার বেলায়, ওষুধ দেওয়ার বেলায় আপনার কী পরিমাণ সাবধান হতে হবে, না হলে কী বিপদটা ঘটে। এবং কোনো কোনো রোগী আছে, কেন্টের একটা অবজারভেশনে আমরা দেখতে পাবো যে আপনি যে ওষুধই দেবেন প্রুভিং করতে থাকবে, কত বড় একটা বিপত্তি, তাকে আপনি কীভাবে আরোগ্য করবেন। আমার ব্যক্তিগত জীবনেও অত্যন্ত সংবেদনশীল রোগী আমি পেয়েছি, তাদের নিয়ে বিরাট বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি আমার একজন রোগীকে অন্য আরেকজন চিকিৎসক, একজন ঠিক তার সংবেদনশীলতাটি না জেনে ওষুধ দেওয়ার কারণে একটা বিতিকিচ্ছিরি ঘটনার উদ্ভব হয় এবং তাকে অবশেষে সেই ওষুধকে অ্যান্টিডোট করে, ন্যাচারাল অ্যান্টিডোট করে তারপর সেই রোগীকে সেই বিপদ থেকে উদ্ধার করতে হয়। কাজে সংবেদনশীলতাকে ছোটো করে দেখা কোনো উপায় নেই, বিশেষ করে যে রোগীগণ আবহাওয়ার প্রতিটি পরিবর্তনে প্রভাবিত হয়, যারা কষ্ট ও ভায়োলেন্সে ব্যাপক মাত্রায় আক্রান্ত, অতীতে যাদের এই বিষয়গুলো চলতে চলতে মনটি সেন্সিটিভ হয়ে গিয়েছে, যারা প্রত্যাখ্যান বা বিদ্রুপ বা সমালোচনায় তীব্রভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, রিয়্যাক্ট করে অতিমাত্রায়, যারা বিরোধিতা সহ্য করতে পারে না, অতি সহজেই যাদের ঠান্ডা লাগে, অর্থাৎ শারীরিক হোক, আবেগজনিত হোক, মানসিক হোক, এই সমস্ত ব্যাপারে যাদের এত পরিমাণ সংবেদনশীলতা অতিমাত্রায় থাকবে, তাদের প্রগনোসিস বেশ বাজে ধরনের হয়। সহজ কথা, হয়তো সুস্পষ্ট ওষুধ পাওয়ার কারণে তাদেরও ক্রমান্বয়ে আপনি ধীরে ধীরে আরোগ্য করতে পারবেন, দ্যাটস ওকে, তাতে সমস্যা নেই। কিন্তু তুলনামূলক এই অতি সংবেদনশীল রোগীদের কেস মেনটেন করা এবং তাদের একদম পুরোপুরি তার থেকে নির্মূল করার ক্ষেত্রটিতে প্রচুর সময়ের দরকার পড়ে তুলনামূলকভাবে। বা কিছু কিছু সংবেদনশীল রোগী, আমি এমন একজন রোগী পেয়েছিলাম যে পানিও সহ্য করতে পারতো না, বলতে গেলে পানি খেলেও তার আইবিএসের প্রবলেম, গ্যাস ফর্ম করতো, এবং এই কারণে সে রিপোর্ট নিয়ে তার এত কনফিউশন ক্রিয়েট করতো যে ভীষণ মাত্রায় পরিশ্রম করতে হতো এই রোগীটির পেছনে এবং প্রচুর চিন্তা করতে হতো, প্রচুর কষ্টও গিয়েছে এবং অলমোস্ট তাকে আমি পুরোপুরি আরোগ্য করতেও পারিনি। তো কাজেই এই ধরনের কেস, এই অতি সংবেদনশীল কেসগুলো কতটা বাজে হতে পারে বা এর প্রগনোসিস কতটা বাজে হতে পারে, আমার জীবনে বেশ কিছু কেস থেকে আমি নিজের চোখে তা প্রত্যক্ষ করেছি। তাদের চিকিৎসায় একটা স্থিতিশীলতা রক্ষা করা প্রায় ক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায় এবং ব্যালেন্স করার জন্য তাদের ডিফেন্স মেকানিজম লাগাতার সক্রিয় থাকে। অর্থাৎ ব্যাপারটি এইরকম যে অবিরত তাদের এই জীবনী শক্তি বা ডিফেন্স মেকানিজমকে ব্যস্ত থাকতে হয়, ওষুধ কাজ করবে কি, সে এই ঠান্ডা আসছে, এবার তাকে কীভাবে নিজেকে রক্ষা করতে হবে, এর সাথে কীভাবে ব্যালেন্স করতে হবে। আমি যখন যে সমস্ত বাচ্চা বা বড় মানুষ যখন ঠান্ডার রোগী সাপোজ তারা যখন চিকিৎসা করতে আসে, তখন কিন্তু আমি কয়েকটা কথা বলেই দিই, যখন সেন্সিটিভিটি বেশি দেখি বলেই দিই যে কয়েকবার তাকে অ্যাক্যুটের জন্য দৌড়তে হবে। আমি বলে নিই যে আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন, খুব ঘন ঘন ঠান্ডা লাগে, সামান্য পরিবর্তনে ঠান্ডা লেগে যায়, বেশ ভালো, অসুবিধা নেই, এই বাচ্চা আরোগ্য হওয়া সম্ভব, তবে আগামী দেড় মাস, দুই মাস বা এক মাস আপনাকে কিন্তু কোনো টাইম মেনটেন করার উপায় নেই, যে কোনো সময় চেম্বারে আসতে হবে। কয়েকবার অ্যাক্যুট দেখা দেয়, সেগুলো নিরসন করা, কোনো যেখানে নিরসন করার প্রয়োজন নেই, একটা সময় দ্বারা এরকম যে সেখানে আর ওষুধের প্রয়োজন পড়ে না, মেইন ওষুধটি তাকে যথাযোগ্য রকম উন্নতি করতে থাকে, দেন একটা স্থিতিশীল অবস্থায় আসে। তার আগ পর্যন্ত জীবনী শক্তি বা রোগীর ডিফেন্স মেকানিজম বলতে গেলে লাগাতার ফাইট চালিয়ে যেতে থাকে, সেখানে চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত নেওয়াটিও কষ্টকর হয়ে যায় এবং প্রগনোসিস সেই ক্ষেত্রে বাজে হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আমার ব্যক্তিগত জীবন থেকে এই বাচ্চাদের উদাহরণ ছাড়াও আরও বেশ কিছু উদাহরণ দেওয়া সম্ভব, কিন্তু এই টপিকের উপর আলোচনাটি লম্ব না করে আমি তার পরবর্তী যে ফ্যাক্টরটি থাকতে পারে, গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি, সে ব্যাপারে চলে যাচ্ছি। তা হচ্ছে রোগের অতীত ইতিহাস ও পারিবারিক রোগের ইতিহাস। বলার অপেক্ষা রাখে না হোমিওপ্যাথিটা কতটুকু গুরুত্বপূর্ণ। রোগীর ইতিহাস, অতীতে কী কী রোগ দেখা দিয়েছে বা তার পরিবারে বা বংশে কী কী রোগ আছে। আমরা জানি হোমিওপ্যাথিক মায়াজমেটিক থিওরিটি কিন্তু আমাদের বলেই দেয় যে আমরা আমাদের পূর্বসূরীদের কাছ থেকে আক্রান্ত হই, রোগ নিয়ে আসি, রোগ আক্রান্ত হয়ে আসি, মায়াজম নিয়ে আসি। আমার জীবনে অতীতে গভীর বা মারাত্মক রোগ বা প্রচুর পরিমাণ সাপ্রেশনের ঘটনা যদি থাকে, তাকে আরোগ্য করতে বহু বেগ চিকিৎসকের পেতে হবে,
অর্থাৎ যাদের জীবনে, যে রোগীর জীবনে এই ব্যাপারগুলো ঘটবে, যার বংশে প্রচুর পরিমাণ, রোগীর বংশে গভীর মায়াজমেটিক প্রভাব রয়েছে বা প্যাথোলজিক্যাল সমস্যার, ধরুন অল্প বয়সে বেশ কয়েকজনের মৃত্যুর ইতিহাস রয়েছে বা ভয়ানক এক্সাস্টিং ক্রনিক ডিজিজের ইতিহাস যদি রোগীর মধ্যে থাকে বা বংশেও থাকে, বা বংশে যদি খুব মানসিক সমস্যার ইতিহাস থাকে, এই সমস্ত ব্যাপার থাকলে বুঝতে হবে যে অলরেডি বংশে এবং রোগীর সেন্টার অফ, রোগের সেন্টার অফ গ্র্যাভিটি অলরেডি অনেক গভীরে। বহিঃপ্রকাশ হয়তোবা কোনো ছোটো ছোটো জায়গায় হোক হচ্ছে, কিন্তু রোগী আদ্যপান্ত রোগাক্রান্ত। তো কাজে এগুলো থাকলে আরোগ্য ক্রিয়া কঠিন হবে বলেই প্রত্যাশা করতে হয়, এবং সেই ক্ষেত্রেও প্রগ্নোসিস তুলনামূলকভাবে অবশ্যই সরল নয়, কিছুটা কম ইতিবাচক। রোগী এবং চিকিৎসক দুই পক্ষেরই যথেষ্ট পরিমাণ ধৈর্য এবং প্রজ্ঞা না থাকলে এই সমস্ত কেসে সফলতা লাভ করাটি একটা পর্যায়ে গিয়ে কঠিন হয়ে দাঁড়ায়। আমি কোনো কোনো চিকিৎসককে বলতে শুনেছি যে আমার জীবনে 25% কেসেও রোগীকে পুরোপুরি আরোগ্য করতে পারিনি। এর কারণ হচ্ছে এই ফ্যাক্টরটি এখানে এসে আটকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। যাই হোক, এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলা যেতে পারে তা হচ্ছে একটা রোগীর জীবনের চিকিৎসার ইতিহাস। বহুল পরিমাণ ওষুধ গ্রহণের প্রবণতা থাকলে বা লাগাতার ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে থাকলে রোগীর প্রগ্নোসিস বাজে হবে বলে আশা করা যায়। ইতিহাসে যদি অ্যালোপ্যাথিক ওষুধ প্রচুর পরিমাণ গ্রহণ করে থাকে, তাতেও কেস ডিসরাপ্টেড হয়, বায়োট্রোজেনিক ডিজিজের উৎপন্ন হয়, আর যদি লাগাতার ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে থাকে তাহলে আরও বাজে পরিস্থিতি হয়, সেখানে এত ওষুধের প্রয়োজন হয় না। হোমিওপ্যাথিক ওষুধ যদি আংশিক সদৃশ্য ভুল ওষুধ বারবার প্রয়োগ করে করা হতে থাকে তাহলে অ্যালোপ্যাথির মতো বহু ওষুধের প্রয়োজন হয় না, অল্প ওষুধেই রোগীর কেসটা ডিসরাপ্টেড হয়ে যায়। হয়তো অত বেশি আয়াট্রোজেনিক ডিজিজ হিসাবে সেই পরিস্থিতিটি প্রকাশ পায় না অ্যালোপ্যাথিক ওষুধে যা আসে, কিন্তু কেস ডিসরাপশনের বেলায় হোমিওপ্যাথিক ওষুধের চাইতে শক্তিশালী, মানে ভুল হোমিওপ্যাথিক যেটা আর কি, যাকে আসলে হোমিওপ্যাথিক বলা যায় না, এই ওষুধগুলোর চাইতে বাজে জিনিস আর হতে পারে না। তো সেক্ষেত্রে রোগীর প্রগ্নোসিস বাজে হবেই, এটা আপনারা নিশ্চিতই থাকতে পারেন। অ্যালোপ্যাথিক ওষুধ থেকে যা হয় তা হচ্ছে লক্ষণের সাপ্রেশন হয়, যদি খুব বেশি অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করে থাকে তাহলে আয়াট্রোজেনিক ডিজিজ হয় এবং একটা পর্যায়ে গিয়ে তা সারানোর উপযুক্ত থাকে না, দ্যাটস ওকে, কিন্তু তার আগ পর্যন্ত যা হয় তা কিন্তু ফিজিওলজিক্যাল পরিবর্তন, গ্রস প্যাথোলজিক্যাল পরিবর্তন, খুব এই এনার্জি স্তরে বা রোগীর ভাইটালিটির স্তরে কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ স্পর্শ করতে শুরুতে পারে না, সেখানে ধাক্কা গিয়ে পৌঁছয়। আপনার শরীর অসুস্থ, তার ধাক্কাটি জীবনী শক্তিকে বহন করতে হয়, কিন্তু আংশিক সদৃশ্য ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা থেকে ওষুধ সরাসরি গিয়ে জীবনী শক্তিকে আক্রান্ত করে। কাজেই তাদের ওষুধ খুঁজে পাওয়া, এই আমার কথা না, শুধু ডক্টর হানিম্যানও বলতেন যে অ্যালোপ্যাথিক ওষুধ থেকে যে বাজে ইফেক্টগুলো আসবে তার চাইতে এই ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা থেকে যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তার ওষুধ খুঁজে পাওয়া আরও কঠিন। কাজেই চিকিৎসার ফলাফল অনিশ্চিত হয়ে দাঁড়াবে, অনিশ্চিত, এবং বেশিরভাগ ক্ষেত্রে বেশি বাজে অবস্থাতে তাকে আরোগ্য করাই সম্ভব না, প্রগ্নোসিস বাজে হবে। এরপর প্রগ্নোসিসের যে ফ্যাক্টরটি আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা অভ্যাসের মধ্যে বাজে কিছু থাকলে, অর্থাৎ যাকে কিছুদিনের জন্য হলেও অন্তত ত্যাগ করতে হবে বা পরিবর্তন করতে হবে, এই ধরনের কোনো কিছু থাকলে, এরকম হলে রোগীর সেই কাজটি ত্যাগ করা বা সেই ধরনের পরিবর্তন সাধনের ক্ষমতার উপরও কিন্তু চিকিৎসার গতি প্রকৃতি ও ফলাফল অনেকাংশে নির্ভর করে। একটু উদাহরণ দিয়ে বললে হয়তো ব্যাপারটি পরিষ্কার হবে। ধরুন লাম্বার স্পন্ডলাইসিসের রোগী যদি ভারী কাজই করেন, ধরুন তিনি ড্রাইভার, তাকে সারাদিন বসেই থাকতে হবে, ঝাঁকি পেতেই থাকবেন, এবার তাকে ভালো করবেন আপনি কীভাবে? ইরিটেবল বাউল সিন্ড্রোমের কোনো রোগী যদি বাইরের হোটেলেই তাকে খাবার খেতেই হবে, আলসারেটিভ কোলাইটিসের রোগী যদি খাদ্য গ্রহণে সাবধানতা অবলম্বন না করেন তাহলে তাকে আপনি কীভাবে ভালো করবেন? আমি সবসময় একটি উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার হাতে একটি ছোটো ক্ষত হয়েছে, সেই ক্ষতটি আপনি খুব সহজে আরোগ্যযোগ্য, ওষুধ না খেলেও হয়তো ভালো হয়ে যেত, হোমিওপ্যাথিক ওষুধ খেলে 48 ঘন্টার মধ্যে এটা সম্পূর্ণ সেরে যাবে। আপনি প্রতিদিন সকালে উঠে তা কোনো একটা কিছু দিয়ে ঘষা দিয়ে তাকে ক্ষতটি আবার নতুন করে ওপেন করে ফেলেন বা তাকে কাঁচা করে ফেলেন, তাকে সহজ কথায় বললে। এবার এই ঘটনাটি আপনি প্রতিদিন হোমিওপ্যাথিক ওষুধ খান, আরোগ্যকারী, একবার সত্যিকারভাবে আরোগ্য করতে পারে সেই ওষুধটি খাচ্ছেন এবং প্রতিদিন
সকালবেলা আপনি তাকে ঘষে তুলে ফেলছেন এবং কাঁচা করে ফেলছেন ঘাটিয়ে ক্ষতর দিকে, আপনি বলুন এভাবে কি আরোগ্য কোনোদিন সম্ভব? সহজ জ্ঞানে বলে যে কোনোদিনই তার পক্ষে আরোগ্য হওয়া সম্ভব নয়, প্রগ্নোসিসটি বাজে হবে। ঠিক এই কথাটি আমি বলি যে যদি জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা অভ্যাসের মধ্যে এমন কিছু বাজে জিনিস থাকে যাকে পরিবর্তন করতেই হবে, কিন্তু রোগী যদি তা পরিবর্তন না করেন তাহলে কিন্তু সেই প্রগ্নোসিসটি অত্যন্ত বাজে হবে, সেই প্রগ্নোসিস আপনি আশা করতে পারেন না। কাজে রোগীর এই ব্যাপারগুলো অত্যন্ত গভীরভাবে খেয়াল করতে হবে। আমাদের হোমিওপ্যাথিক ভাষ্যমতে এগুলোকে বলে মেনটেইনিং কজ। এই মেনটেইনিং কজগুলো যদি থাকে তাহলে তার রোগকে মেনটেন করতেই থাকবে এবং প্রগ্নোসিস বাজে হতেই থাকবে, রোগী আরোগ্য হতে দেরি হবে, ক্ষেত্র বিশেষে আরোগ্যই হবে না। এরপর যে ফ্যাক্টরটি আমাদের চিন্তা করতে হবে তা হচ্ছে পারিপার্শ্বিকতা ও মানসিক পরিবেশ। বলার অপেক্ষা রাখে না, ইতিবাচক পরিবেশ, পারিপার্শ্বিকতা নিজেই ওষুধের মতো কাজ করতে পারে, এমনকি কখনো কখনো কেবল এর প্রভাবেই সক্রিয় মায়াজম কিছু সময়ের জন্য হলে পরে সুপ্ত অবস্থায় চলে যেতে বাধ্য হয়। কাজেই চিকিৎসা ক্ষেত্রে রোগ বা মায়াজমের সক্রিয়তাতে তা প্রভাব রাখবে, মায়াজমের প্রতিরোধ শক্তিকে নেতিবাচক পারিপার্শ্বিকতা ও মানসিক পরিবেশ প্রবল করে রাখবে। এটা আর উদাহরণ দিয়ে বলার মতো আসলে কিছু থাকে না। আপনি যদি ক্রনিক ডিজিজ গ্রন্থে যান সেখানে কিন্তু ডক্টর হানিম্যান উদাহরণ দিচ্ছেন, যে পরিবারে অশান্তি, দম্পতি ঝগড়াঝাটি করে বেড়াচ্ছে তাদেরকে আরোগ্য করাটি মুশকিল, তাদের প্রায় আরোগ্য হবেই না। যারা লাগাতার দুঃখের মধ্যে ডুবে আছেন তাদের অন্য চিকিৎসা জানা করতে পারবে, হোমিওপ্যাথি তা করতে পারবে, তাকে রিলিফ দিতে পারবে, তাকে আরেকটু সময় বেশি দিন হয়তো পৃথিবীতে বেঁচে থাকতে বা বড় ধরনের প্যাথোলজি থেকে রক্ষা করতে পারবে কিছুদিনের জন্য, বেশ কিছুদিনের জন্য, কিন্তু তাকে কিওর করা কোনোদিনও সম্ভব হবে না যদি না সে এই পরিবেশটির সংশোধন করে। এটাও একটা মেনটেইনিং কজ। কাজেই এই ব্যাপারটি কিন্তু ডক্টর হানিম্যানের সুস্পষ্ট ঘোষণা যে তাদের কিন্তু ভালোই করা যাবে না। এরকম আরও কিছু তথ্য দিচ্ছেন ডক্টর হানিম্যান ক্রনিক ডিজিজ গ্রন্থে যে এদের ভালোই করা যাবে না যদি না এরা পারিপার্শ্বিক পরিবেশটির পরিবর্তন ঘটে। আমরা জানি একটা অ্যান্টিডোটের মূল কথাটি হচ্ছে আপনার শরীরে অর্থাৎ দেহে বা মনে এমন কোনো একটি পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হলো যা জীবনী শক্তিকে প্রভাবিত করলো এবং সেই ক্ষেত্রটিতেই যে নতুন পরিস্থিতি তা আগের পরিস্থিতিকে অ্যান্টিডোট করে ফেলে। অর্থাৎ একটা ওষুধ হতে পারে, একটা পরিস্থিতি হতে পারে, একটা দুঃখ, শোক, অনেক কিছুই হতে পারে যা মানুষের এই আলোড়ন, আবেগজনিত আলোড়ন হোক, মানসিক হোক বা শারীরিক হোক, আপনার ওষুধকে, হোমিওপ্যাথিক ওষুধকে অ্যান্টিডোট করতে পারে। কাজেই বারবার এই ধরনের পরিস্থিতি হোমিওপ্যাথিক যে ওষুধটি দেওয়া হয় তাকে অ্যান্টিডোটও করতে থাকে। আর এই সব কিছু মিলিয়েই এই কেসগুলোতে তুলনামূলক নেতিবাচক প্রগ্নোসিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মনে রাখতে হবে প্রগ্নোসিসের ক্ষেত্রে, তা হচ্ছে অতীতে কোনো মৌলিক অঙ্গের অপারেশন এবং সেই অঙ্গটির অভাব, তজ্জনিত অভাব আর কি, অপারেশনজনিত অভাব। মোদ্দা কথাটি হচ্ছে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে বলতে গেলে বহু মিরাকুলাস ঘটনাই আমাদের হোমিওপ্যাথিক জগৎটিতে দেখতে পাওয়া যায়, ঘটে। কিন্তু যত মিরাকুলাস ঘটনাই ঘটুক, একটা মানুষের একটি অঙ্গ যদি না থাকে, বিশেষ করে গুরুত্বপূর্ণ মৌলিক অঙ্গ যেমন জরায়ু যদি না থাকে, তার অভাব কোনো হোমিওপ্যাথিক ওষুধ দিয়েই পূরণ করা সম্ভব নয়। এখন তো প্রবণতা মেনোপজ হওয়ার আগে, মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার আগেই জরায়ু কেটে ফেলে দেওয়া হয়, একটা সিস্ট বা একটা ফাইব্রয়েড পাওয়ার দেখতে পাওয়ার সাথে সাথে গলব্লাডারে অপারেশন করে ফেলে দেওয়া হয়, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়। মৌলিক অঙ্গের মধ্যে একটি হচ্ছে টনসিল, যদিও একে অ্যালোপ্যাথরা তেমন একটা গুরুত্ব দেন না এবং এত গুরুত্বপূর্ণ অঙ্গ বলে স্বীকারও করেন না, কিন্তু অবশ্যই এটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সে প্রসঙ্গে আরেক দিন আমি কথা বলবো। তো এই টনসিলের ফেলে দেওয়া হলো। এবার এই অভাবটি আপনি কোনো ওষুধ দিয়েই তো পূরণ করতে পারবেন না। টনসিলের কাজ হচ্ছে ইনফেকশনকে ফিরিয়ে রাখা, তার যে রসগুলো আসে, যে লিঙ্কগুলো নিঃসরণ ঘটে, তা দিয়ে সেই ইনফেকশনকে প্রতিহত করে। এবার যদি কোনো ইনফেকশন আসে, আপনার টনসিল নেই, সরাসরি তার লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে পৌঁছবে, অ্যাটাক করবে, এ তো স্বাভাবিক ঘটনা, এটাকে আপনি কোনোভাবেই ফেরাতে পারেন, টনসিলের অভাবটাকে আপনি দূর করতে পারবেন না। রোগী একটা পর্যায় পর্যন্ত, বিশেষ করে যাদের হিস্টেরেক্টমি হয়েছে, জরায়ুর অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে একটা পর্যায় পর্যন্ত আপনি উন্নতি আনতে পারবেন, কিন্তু কোনো একটা সার্টেন পয়েন্টে গিয়ে রোগীর আর উন্নতি সম্ভব হবে না, যেখানে তার ঠিক শরীর সেটাকে কোঅর্ডিনেশন বা ডিসব্যালেন্স হিসেবে প্রকাশ করবে যে আপনার একটি অঙ্গ নেই। এবার এই অঙ্গের যে কাজ, এই অঙ্গের যে প্রয়োজনীয়তা, এই অঙ্গের যে অংশগ্রহণটি ছিল আপনার সার্বিক সমন্বয়ের ক্ষেত্রে, সেই অভাবটি
ফাঁকা থেকেই যাবে। অনেকটা এরকম যে আপনি একটি দেয়াল তৈরি করেছেন বা বিল্ডিং তৈরি করেছেন, সেখানে দুটো ইট খুলে ফেলে দেওয়া হলো এবং সেখানে আর ইট দেওয়ার কোনো উপায় নেই। এইবার এই ফাঁক আপনি বন্ধ করতে পারবেন না, হয়তো কিছু কাপড় দিয়ে কাগজ দিয়ে হয়তো ঢেকে দিলেন, হয়তো কিছুটা আলো রোদ হলো, হয়তো কিছুটা বাতাস আসা বন্ধ হলো, কিন্তু ঝড়ো বাতাসে তা ছিঁড়ে যাবে। সেই ইটের অভাবটি অন্য কিছু দিয়ে আর পূরণ করা সম্ভব হবে না। অন্ততপক্ষে মানুষের শরীরের ব্যাপারে যদি আমরা বিবেচনা করি, যেহেতু আপনার পক্ষে একটা গল ব্লাডার, একটা জরায়ু, একটা টনসিল তৈরি করে দেওয়ার উপায় নেই, তো কাজেই আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে সমস্ত ক্ষেত্রে কোনো মৌলিক অঙ্গের অপারেশন হয়েছে বা এই ধরনের অভাব সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে প্রগনোসিসের সীমাবদ্ধতা থাকবে। একটা নির্দিষ্ট পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে ভালো করা সম্ভব হবে না, কোনো কোনো ক্ষেত্রে রোগী ভালো হবে কিন্তু একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ভালো হবে। এই প্রগনোসিসের ক্ষেত্রে এই বিষয়টিকেও আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া বলার অপেক্ষা রাখে না, আমি বংশ পরিবার এগুলো বলতে গিয়ে আগেও বলেছি, এখনও আবারও বলছি, এটাকে আলাদাভাবে বলার মতো তাৎপর্য নিজে রাখে বলে, তা হচ্ছে আন্ডারলাইং মায়াজম। বলার অপেক্ষা রাখে না, আপনার শরীরে মায়াজমই হচ্ছে রোগ। এই মায়াজম আপনি একক মায়াজমে ভুগতে পারেন, সুপ্ত মায়াজম থাকতে পারে আপনার মধ্যে সুপ্ত সোরা, কিংবা দুটো মায়াজমে আক্রান্ত হতে পারেন, একটা হয়তো ডমিনেট করছে আরেকটা হয়তো ল্যাটেন্ট রয়েছে, দুটো মায়াজম সক্রিয়ও থাকতে পারে, তিনটে মায়াজম অ্যাক্টিভ থাকতে পারে ক্যান্সার কেসগুলোতে যা হয়। সেই ক্ষেত্রগুলোতে আপনার প্রগনোসিস বাজে হবে, অর্থাৎ আপনার এই মায়াজমের উপরে, আপনার মায়াজমের বহিঃপ্রকাশ, মিশ্রণ এবং সক্রিয়তা, এর উপরে নির্ভর করে আপনার কেসের প্রগনোসিস বহুলাংশে। এটা একটা মুখ্য কারণের মধ্যে একটি, কাজেই অবশ্যই চিকিৎসক লক্ষ্য রাখবেন যে এই ক্ষেত্রটিতে, প্রগনোসিসের ক্ষেত্রে অবশ্যই আপনি হয়তো মায়াজমেটিক অ্যাপ্রোচের সর্বপ্রথম প্রেসক্রিপশনটি নাও করতে পারেন বহু কারণে। হয়তো রোগীকে কোনো একটা জরুরি প্যালিয়েশন দিতে হচ্ছে, দ্যাটস ওকে, কোনো প্রয়োজন হলে করলেন, কিন্তু বিবেচনার সময় সেই রোগীকে কী করতে পারবেন তা জানতে হলে আপনাকে সেই মায়াজম সম্বন্ধে জানতে হবে, রোগীর মায়াজমকে সেই সময়টিতে বুঝতে হবে। আমাদের কেস প্রসেসিংয়ের ধারাবাহিক পর্বগুলোতে একটা সময় এই বিষয়টিও উঠে আসবে। এরপর বলতে পারি আমরা এক্সটেন্ট অ্যান্ড ডিউরেশন অফ প্যাথোলজি। আপনার যে টিস্যু পরিবর্তনকারী প্যাথোলজিগুলো দেখা দিয়েছে তার বিস্তৃতি এবং কত দিন ধরে তা রয়েছে। এই প্যাথোলজিগুলো কতটুকু গভীরে অনুপ্রবেশ করেছে, আপনার কতটুকু ক্ষতি সাধন করেছে, প্রগনোসিসের মাত্রা তার উপর নির্ভর করে, বহুলাংশে নির্ভর করে। ডক্টর জর্জ বিতলকাসের একটি আলোচনাতে খুব সুন্দরভাবে উপমাটি দিয়েছিলেন, ব্রেইনের ছোট একটা প্যাথোলজি চর্মের অনেক বড় একটা প্যাথোলজির চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। মানুষের হায়ারার্কির কোন পর্যায়ে রোগটি দেখা দিয়েছে তার উপর নির্ভর করে রোগীর প্রগনোসিসটি কীরকম হবে, কতটুকু ভালো হবে, কতটুকু ইতিবাচক, কতটুকু নেতিবাচক। সেই হিসাবে বলতে গেলে আপনার গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গানের যদি কোনো এক্সটেন্ডেড শক্তিশালী কোনো প্যাথোলজি থাকে এবং কতটুকু সময় ধরে আছে তাও গুরুত্বপূর্ণ, কারণ মানুষের শরীর যখন অবনতিতে যায় প্রত্যেকটি মুহূর্তে সে অবনতির দিকে যেতে থাকে, বিশেষ করে এই প্যাথোলজিগুলো, এগুলো একা একা সারে না। ফলাফলস্বরূপ এই সময় এবং বিস্তৃতি এবং গভীরতা এবং হায়ারার্কি কোন স্তরে অবস্থান করছে এই বিষয়গুলো বিবেচনা করেও আপনাকে সিদ্ধান্তে আসতে হবে যে এই রোগীর প্রগনোসিস কেমন। তো এই ফ্যাক্টরগুলো, এর গভীরতা যত বেশি, এর ডিউরেশন যত বেশি, এর এক্সটেনশন যত বেশি, তার প্রগনোসিসটা তত বাজে। তো এই বিষয়গুলো, আরও কিছু গৌণ কিছু কারণ থাকতে পারে, কিন্তু মোদ্দা কথাটি হচ্ছে এই 10-11টি বিষয় আপনাকে নিঃসন্দেহে গভীরভাবে বিবেচনা করতে হবে একটি রোগীর কেসকে প্রগনোসিস করতে গেলে, যা একজন প্রকৃত হোমিওপ্যাথের পক্ষে করা অপরিহার্য এবং সম্ভব। অপরিহার্য এই কারণেই বলি, আপনি একটি রোগী সম্বন্ধে যে ধারণা করবেন সে হিসাবেই তো তাকে চিকিৎসা প্রদান করবেন, তাই না? আপনি যদি মনে করেন যে এই রোগীটিকে আরোগ্য করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে তাকে প্যালিয়েশন দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি প্রকৃত পক্ষে সে আরোগ্যযোগ্য থাকে, তাহলে আপনার অজ্ঞতার কারণে তাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। প্রগনোসিসটা এই কারণে অপরিহার্য। অথবা কোনো একটা রোগীতে যদি আরোগ্য সম্ভবপর সত্যিকারেই না হয়, সেখানে আপনি গভীর ক্রিয়াশীল ওষুধ দিয়ে তার অবস্থা খারাপ করে দিতে পারেন, তার হায়াত কমিয়ে দিতে পারেন, সে হয়তো 6 মাস পরে মারা যেত, 1 মাসের মধ্যে এবার সে মারা যাবে।
শুধু আপনার প্রগনোসিস, আপনার ধারণা, আপনার পুরো কেসটির অ্যানালাইসিসের ফলটি আপনার হৃদয়ে আত্মস্থ করার ভুলের থেকে এই ঘটনাগুলোর উদ্ভব ঘটবে এবং তাতে হোমিওপ্যাথি সম্বন্ধে খুবই বাজে ইফেক্ট পড়বে, দুর্নাম হবে এবং হোমিওপ্যাথরা অজ্ঞান মূর্খ এটা বলার সুযোগ সর্বপক্ষই বেশি করে পাবে। প্রগনোসিসটি এই কারণে আমাদের নিকট গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থী বন্ধু, আমি আপনাদের বলছি এবং সেই সাথে যারা আছেন আমার সাথে, যে চিকিৎসকগণ আমার কথাকে যুক্তিগ্রাহ্য বলে মনে করেন, তাদেরকে বলছি যে যদি সঠিক প্রগনোসিস করতে পারেন তাহলে আপনার সুনামের বড় অংশটি এর সাথে সম্পর্কিত এবং আপনি খুব দ্রুত সুনাম অর্জন করতে পারবেন। প্রগনোসিস যদি ঠিকমতো করতে পারেন, একটা শিশুর জ্বরও যদি আপনি আরোগ্য করে দেন, তার বাবা মা আপনাকে মনে রাখবে এইভাবে যে এই চিকিৎসক যখন বলে দেয় তখন জ্বর যায়। আমি প্রত্যেকটি বড় কেসে প্রগনোসিস আগে করি এবং ছোটোখাটো কেসগুলোতেও প্রগনোসিস করি। ইভেন আমি সময় বেঁধেও অনেক সময় দিয়ে দেখেছি আল্লাহর দয়ায়, যখন আমি বুঝতে পারি একটি কেস সম্বন্ধে সঠিক প্রগনোসিস যখন করতে পারি, আমার মন যখন সায় দেয় তখন আমি একদম ফিক্সড করে বলে দিতে পারি যে অমুক সময় জ্বরটি চলে যাবে, অমুক সময় রোগী আরোগ্য হবে, অমুক সময় এতটুকু কম থাকবে, এই রোগটি সারতে 3 দিন লাগবে, এই পুরো সমস্যাগুলো কাটিয়ে উঠতেই এই ব্যাপারটি লাগবে, এরপরে আরেকটি ওষুধ লাগবে, এই একটা ওষুধে একই উটটি চলে যাবে না, আরেকটি ওষুধ লাগবে, এই বহু ধরনের ধারণা আমি আগে থেকে তাদের অভিভাবককে বা রোগীকে দিতে পারি শুধু প্রগনোসিসটি করার কারণে। এছাড়াও যারা প্রগনোসিস করেন তারা জানেন এর বহু রকমের সুবিধা আছে, আমি সেই বিষয়গুলোতে ভবিষ্যতে আসব। প্রগনোসিসের ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এমনিতেই নিজস্ব গুরুত্ব বহন করে, আশা করি এর থেকে আপনাদের এই ব্যাপারটি সুস্পষ্টও হয়েছে এবং ভবিষ্যতে যদি এই ব্যাপারে আরও কিছু জানতে চান তাহলে আমি প্রস্তুত আছি, আপনারা প্রশ্ন করুন, আমাকে কমেন্ট ইনবক্সে জানান, আমি চেষ্টা করব আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার জন্য। আগামীতে আমাদের এই আলোচনার ধারাবাহিকতায় পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করে এবং ভবিষ্যতে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য।